জবা গাছে কাটাই ছাটাইয়ের পর এখন নতুন পাতায় গাছগুলো ধীরে ধীরে ঝোপালো হয়ে উঠছে আর বেশিরভাগ গাছে কুঁড়িও আসতে শুরু হচ্ছে এ সময় জবা গাছের এই বেস্ট ব্লুমিং বুস্টার ডোজ যদি একবার দিতে পারেন তাহলেই গাছ ফুলে ফুলে ভরে উঠবে তো এই সার কখন কিভাবে ও কতটুকু গাছে দেবেন তাই বলবো আজকের ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই জানব এ সময় জবা গাছে কী ধরনের সার দিলে প্রচুর পরিমাণে ফুল পাবেন যেহেতু এখন গাছে নতুন পাতাসহ কুঁড়ি আসতে শুরু হচ্ছে তাই পাতার বৃদ্ধির সাথে সাথেই কুঁড়িরও যাতে পুষ্টির চাহিদা পূরণ হয় সে বিষয়টা অবশ্যই করে দেখতে হবে পুষ্টির ঘাটতি হলেই ফুলের যে আকার সেটা ছোট হবে অনেক সময় কুঁড়িগুলো অর্ধেক ফুটে হলুদ হয়ে ঝরেও যায় তো সেজন্যই ওয়াটার সলিউবেল এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এখন গাছে দেব এতে নাইট্রোজেন রয়েছে ১৩ শতাংশ যা পাতার বৃদ্ধিতে সাহায্য করবে আর পটাশিয়াম রয়েছে পঁয়তাল্লিশ শতাংশ এটা ফুলের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়াবে ফুলের যে অরিজিনাল রং সেটা ধরে রাখতে সাহায্য করবে এই তেরো শূন্য পঁয়তাল্লিশ কতটুকু গাছে দেবেন আড়াই থেকে তিন গ্রাম এক লিটার জলে গুলে সকালের হালকা রোদে গাছে স্প্রে করবেন এক্ষেত্রে জানিয়ে রাখি যেহেতু এটা কেমিক্যাল ফার্টিলাইজার তাই মাপ সঠিক দেওয়া অত্যন্ত জরুরি সেজন্য এরকম একটা আইসক্রিমের চামচ জোগাড় করবেন এই চামচের এক চামচ এক গ্রাম হিসেবে ধরা যায় মাপটা ঠিক যেরকম নিচ্ছি এভাবেই তিন চামচ নেবেন এবার বলবো এই সার কত দিন অন্তর দেবেন পনেরো দিন অন্তর একবার অর্থাৎ মাসে দুবার দিলেই যথেষ্ট এই যে ফার্টিলাইজার আমরা গাছে দিলাম এটা পুনে ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান হোক বা দেশি সব ধরনের জবা গাছে দিতে পারবেন স্প্রে ছাড়াও সরাসরি টবের মাটিতে দিতে পারেন এক্ষেত্রেও জানিয়ে রাখি এই এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ স্প্রে করার সময় যে মিশিয়েছিলাম সেই একই মাত্রায় টবের মাটিতেও অ্যাপ্লাই করবেন এই এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ যদি সরাসরি টবের মাটিতে দিতে চান সেক্ষেত্রে যে টবে গাছটি লাগানো রয়েছে সেই টবের মাটি ভিজতে যতটুকু জল লাগবে সেটুকুই দেবেন তবে স্প্রে করলে টবের মাটিতে দেবেন না আর টবের মাটিতে যদি দেন তাহলে স্প্রে করবেন না যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করবেন এই এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ স্প্রে পাশাপাশি বেশি পরিমাণে ফুল পেতে আরও কয়েকটা কাজ করতে হবে প্রথমত মাসে একবার বায়োভিটা এক্স এটা অনুখাদ্য এতে ম্যাঙ্গানিজ কপার আয়রন বোরন ক্যালসিয়ামের পাশাপাশি আরও বেশ কয়েকটা অনুখাদ্য রয়েছে যেটা গাছে কম প্রয়োজন হলেও ফুলের যে সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ফুলের যে গঠন সেটা ঠিক রাখবে এবং গাছের ওভারঅল বৃদ্ধিতেও সাহায্য করবে এই বায়োভিটা এক্স দু এম এল এক লিটার সকালের হালকা রোদে যেহেতু এখন গ্রীষ্মকাল তাই চেষ্টা করবেন সকাল আটটার আগেই গাছে স্প্রে করতে দ্বিতীয়ত যেহেতু গ্রীষ্মকাল টবের মাটি যেন সবসময় একটা ময়েশ্চার ভাব থাকে সেভাবেই গাছের প্রয়োজন অনুযায়ী জল দেবেন চাইলে এ সময় টবের মাটিতে মালচিং করে দিতে পারেন তৃতীয়ত মাসে একবার যে কোনো একটা পেস্টিসাইড এক্ষেত্রে কাকা দু এম এল এক লিটার গুলে বিকেলের পর স্প্রে করবেন তাহলে গাছে পোকামাকড়ের আক্রমণ থেকে রেহাই মিলবে তো গরমে জবা গাছে বেশি বেশি ফুল পেতে ঠিক যেভাবে বললাম এই টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন তাহলে গাছ ফুলে ফুলে ভরে উঠবে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার